নমস্কার বন্ধুরা, কুকিং উইথ দিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার আজকের রেসিপি চিকেন স্যাটে। রেস্টুরেন্টে বা বিয়েবাড়িতে স্টার্টারে আমরা এরকম একটি রেসিপি খেয়েই থাকি। তো বাড়িতে কিভাবে খুব সহজে চিকেন স্যাটে বানিয়ে ফেলবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। এখানে চিকেন নিয়েছি আমি প্রায় 400 গ্রাম মতো। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা ছোট ছোট সাইজ করে নিয়েছি। এবারে তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ভিনিগার। আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল স্পুন, দিচ্ছি রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 2 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লবণ দিলাম, অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন, 1 টিস্পুন দিয়ে দিলাম ব্ল্যাক সোয়া সস। লবণটা খুব বুঝে দিতে হবে, কারণ সোয়া সসেও লবণ দেওয়া থাকে। এবারে সব কিছু খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে চিকেনটা আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এখানে চিকেন স্যাটে তৈরি করার জন্য আমি কিছু স্টিক নিয়েছি। স্টিকগুলো আমি প্রায় জলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা অবশ্যই স্টিকগুলো জলে ভিজিয়ে রাখবেন। এবার চলুন পরের স্টেপে যাই। 1 ঘন্টা পরে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। টমেটোর এই মাঝের অংশটা ফেলে দিতে হবে আর পেঁয়াজগুলো মাঝখান দিয়ে কেটে ছাড়িয়ে নিতে হবে খোসাটা। সব কিছুই এভাবে কিউব করে কেটে নিতে হবে। এবারে প্রথমে একটা পেঁয়াজ এভাবে উল্টো করে দিতে হবে। পেঁয়াজের ওপরে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম, এভাবে উল্টো করেই দিতে হবে। দিয়ে দিচ্ছি একটা টমেটো। ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম 1 পিস। এবারে আবার পেঁয়াজ দিচ্ছি। দেখুন, এবারে কিন্তু এভাবে সোজা করে দিতে হবে পেঁয়াজটা। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আবারও দিয়ে দিলাম টমেটো। তাহলে দেখলেন, প্রথমেরটা এইভাবে উল্টো করে তারপরে পেঁয়াজের দিকটা সোজা করে দিতে হবে। দিয়ে আবারও চিকেন দিয়ে দিলাম। এভাবে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো চিকেন দিয়ে তৈরি করেছি। আপনারা যদি চান আরও 1টা করে চিকেন দিতে পারেন, তবে সেক্ষেত্রে চিকেন স্যাটেটা একটু বেশি বড় হয়ে যাবে। তো এভাবে আমি সব স্যাটেগুলো তৈরি করে নিচ্ছি। আপনাদের বলে রাখি, আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। তো আপনারা যদি চান সেখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতেই পারেন। যেহেতু আমি কাঁচা লঙ্কার বাটা ব্যবহার করেছি, তাই আমি দিইনি গুঁড়ো লঙ্কা। এবারে সব স্যাটেগুলো আমার তৈরি হয়ে গেছে। এবারে নেক্সট স্টেপে যাওয়া যাক। একটা পাত্র নিয়ে তাতে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। কর্নফ্লোর না থাকলে অ্যারোরুট ব্যবহার করতে পারেন। এখানে আমি টোটাল 7 থেকে 8 চামচ মতো কর্নফ্লোর ব্যবহার করেছি। দিয়ে দিলাম 2টো ডিম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আমার পরে কর্নফ্লোর লাগে আরও, তাহলে আমি পরে সেটা দেব। খুব স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। কর্নফ্লোর আর ডিমের ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে একটা করে স্যাটে নিয়ে এভাবে গায়ে লাগিয়ে নিতে হবে। এখানে আপনারা বেশি ব্যবহার করতেই পারেন কর্নফ্লোর, তবে যদি না লাগে সেক্ষেত্রে কিন্তু সেটা নষ্ট হবে। সেই কারণে আমি অল্প করে এইভাবে গায়ে লাগিয়ে লাগিয়ে ব্যবহার করছি। আপনারা চাইলে 2টো হাত ব্যবহার করতে পারেন। এভাবে
চাটেতে তুলে তুলে দিতে পারেন কর্নফ্লোরটা। আপনাদের যদি মনে হয় কর্নফ্লোর আরও লাগবে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। এভাবে আমি সব সাটেগুলো তৈরি করে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটা একটা করে আমি সাটে ছেড়ে দিলাম। এবারে এগুলো একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভাজাটা প্রায় রেডি হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। বাকি যে সাটিগুলো আছে সেগুলো আমি একটা একটা করে তেলে ছেড়ে ভেজে নেব একইভাবে। সাটিগুলো ভাজা হয়ে গেছে, এবারে চলুন নেক্সট স্টেপে যাই। তেলটা নামিয়ে নিয়ে অল্প একটু তেল আমি রেখে দিয়েছি 2 টেবিল স্পুন মতো। তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন কুচি। তেলে একটু খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 7 to 8 টেবিল স্পুন টমেটো কেচাপ। আপনারা যদি চিকেন স্যাটের পরিমাণটা বেশি করেন তাহলে কিন্তু এখানে কেচাপের পরিমাণটাও বেশি দিতে হবে। দিয়ে দিলাম অল্প একটু জল। গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ব্ল্যাক সয়া সস। এখানে আপনারা চিলি সসও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিলাম অল্প একটু জল। আমি এখানে আলাদা করে আর লবণ দিলাম না, কারণ তেলেতে আমি সাটেগুলো ভেজেছিলাম, তেলেতে কিন্তু লবণ ছিলই আর সয়া সসেও লবণ আছে। দিয়ে দিলাম অল্প একটু চিনি 1/4 টিস্পুন মতো। অপশনাল চিনিটা আপনারা নাও দিতে পারেন, যেহেতু সসে মিষ্টি থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা একটা করে সাটে দিয়ে সসেতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু। বিয়েবাড়িতে স্টার্টারে সাধারণত আমরা এরকম রেসিপি খেয়ে থাকি বা রেস্টুরেন্টে গিয়ে। তো বাড়িতে খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারেন চিকেন স্যাটে। বানানো খুবই ইজি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি চিকেন স্যাটে। তো এই একইভাবে আমি সমস্ত স্যাটেগুলো তৈরি করে নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। রেডি হয়ে গেছে আজকের রেসিপি চিকেন স্যাটে। বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের এই স্টার্টার রেসিপিটি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। তাহলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য নতুন একটি রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।